আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিশা মিডিয়ার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে মদিনাতে হসপিটাল ক্লিনার হিসেবে শ্রমিক নেবে সৌদি আরব। আপনারা যারা পুরুষ এবং মহিলা হসপিটাল ক্লিনারে মদিনাতে যেতে চান তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কী কী কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি। আপনারা অবশ্যই ছেলে এবং মেয়ে যেতে পারবেন উভয়ই। আর যাদের এরই পাসপোর্ট আছে, একটি ভালো কোম্পানি আছে মিনিস্ট্রি ক্লিনারের, সেটা সম্বন্ধে আপনাদের সাথে কথা বলবো যদি আপনি যেতে ইচ্ছুক থাকেন। একটি হচ্ছে জাদ হসপিটাল, একটি হচ্ছে জাদ হসপিটাল, আর একটি হচ্ছে মদিনা হসপিটাল। টোটালে অনেকগুলি কাজের ডিমান্ড এই ভিডিওতে আছে। আপনারা যদি কেউ সৌদি আরবে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই সৌদি আরবে যেতে চাচ্ছেন বা মনস্তব্য করছেন, অবশ্যই আপনারা বুঝে শুনে দেখে ভালো একটি কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, এখন যে কথাটি না বললেই নয়, সেটি আপনারা মদিনাতে যেতে চাচ্ছেন যারা হসপিটাল ক্লিনারে, তাদের তারা যদি হন ছেলে তাহলে তাদের মাসিক বেতন হবে 700 রিয়াল, বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে, ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন। প্রিয় বন্ধুরা, যারা এই হসপিটাল কিনে যেতে ইচ্ছুক, একটি সুনামধন্য কোম্পানি, সাপোর্ট সার্ভিস কোম্পানি, আপনারা অবশ্যই সৌদি আরবে যারা আছে তাদেরকে প্রকাশ করলে পড়তেও জানতে পারবেন যে এই কোম্পানিটা কেমন। 100% গুড কোম্পানি। এই কোম্পানিতে যদি কেউ যেতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে, আমরা কিন্তু প্রকৃতপক্ষে ভিসা হওয়ার আগ পর্যন্ত কোনো টাকা পয়সা নেই না, একটি টাকাও আপনাকে দিতে হবে না ভিসা হওয়ার আগ পর্যন্ত যদি আপনি বিদেশে যেতে চান। সৌদি আরব সহ আমাদের কাছে আরও বিশ্বের যে কোনো দেশে যেতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। বন্ধুরা, আমার যে কথাটি না বললেই নয়, আপনারা যারা আমার এই ভিডিওটি অতীতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য। আপনারা জানেন একটি বাটন টিপেই কিন্তু আমাদের একটি মানুষের ভাগ্য বদলে দিতে পারে এবং সে সাথে আমাদেরও উপকৃত হয়, আমরা উপকৃত হই। কারণ হচ্ছে একটা ভিডিও যখন বানাই অনেক পরিশ্রম ত্যাগ স্বীকার করে তারপর কিন্তু একটা ভিডিও বানাতে হয়, আপনাদের জন্যই করি। হ্যাঁ, বলতে পারেন যে আপনারা ভিডিও করেন আপনাদের লাভের জন্য, শুধু আমার লাভের জন্য না, আমি দেশ এবং জাতির জন্য যে লাভ লাভবান হবে সেটার জন্যই কিন্তু এই ভিডিওটি আমার করা। প্রিয় বন্ধুরা, আর যারা মদিনাতে মহিলা ক্লিনার হিসেবে যেতে চান তারা, তাদের বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে এবং আর বেতন হবে 800 রিয়াল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ওভারটাইম হয়, আর যারা মদিনাতে আছে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধুরা, তাদেরকে আপনার যাদের ফ্রেন্ড আছে তারা বলতে পারবেন যে মদিনাতে যারা গিয়েছে তারা প্রত্যেকেই ভালো একটি পজিশনে আছে। সেই জন্য আমি অনুরোধ করবো আপনারা যারা মদিনাতে হসপিটাল কিনে সাপোর্ট সার্ভিসে যেতে চান, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আর আপনারা জানেন যে আমি ভিসা হওয়ার পরে আপনারা যদি রেডি পাসপোর্ট দিতে পারেন, আমি সর্বোচ্চ 15 দিনের মধ্যে ভিসা দিয়ে থাকি। সর্বোচ্চ যদি রেডি পাসপোর্ট আকামা সরি আপনাদের যাদের পুলিশ ক্লিয়ারেন্স করা আছে, বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল ফিট থাকে, তাদেরকে আমি 15 থেকে 1 সপ্তাহের মধ্যেও কিন্তু ভিসা দিতে পারি। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে কেয়ার গিভার, মানে প্যাশেন্ট কেয়ার হিসেবে যারা যেতে চান তাদেরকে একটু শিক্ষিত হতে হবে। সেক্ষেত্রে প্যাশেন্ট কেয়ারে যদি কোনো মহিলা যেতে চান সেক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারি হবে 900 রিয়াল, বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে, এর ঊর্ধ্বে কিন্তু কোনো আমরা কোনো পাসপোর্ট হলে আমরা দিতে পারবো না, কারণ হচ্ছে এইসব এই কোম্পানিতে এর উপরে কোনো ইকুইপমেন্ট করা নাই। সেক্ষেত্রে আপনি যদি যেতে চান সে আপনি যেতে পারবেন। আরেকটা হচ্ছে কান, একটি কোম্পানি আছে যেটি মদিনার মিনিস্ট্রি ক্লিনারে, যদি কেউ ছেলে হিসেবে সে যা ছেলেদের মনিস্টার মিনিস্ট্রি ক্লিনারে কেউ যেতে যেতে চান, যদি কারো রেডি পাসপোর্ট আজকে বা কালকের মধ্যেই থাকে তাহলে আমি 3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে ভিসা দিতে পারবো। সেক্ষেত্রে আপনি যদি যেতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনে একটা দেওয়া নাম্বার আছে, সেখানে মদিনা সিটি ক্লিনার হিসেবে যদি যেতে চান তাহলে আপনি এখনই যোগাযোগ করে নিতে পারেন। আইটি হচ্ছে জাত হসপিটাল, এখানেও বেশ কিছু পুরুষ সংখ্যক পুরুষ নিবে সৌদি আরব, সেক্ষেত্রে এখানে বেসিক স্যালারি হবে 800+200, দ্যাট মিন্স 1000 রিয়াল, ডিউটি হবে 10 ঘন্টা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা
আমাকে যারা চিনেন যে রিয়াজ ভাই আমরা ভালো একটি কোম্পানি খুঁজছি, যেতে পারছি না, আপনারা প্রকৃতপক্ষে আমাদের যে এই লাইনটি, এই লাইনটির কথা না বললেই নয় যে এখানে প্রচুর প্রচুর পরিমাণে প্রতারক চক্র ঢুকে গিয়েছে এবং অনেক ধরনের ভিডিও ছাড়ে কেউ ইটালি ক্যানাডা। ভাই আপনারা কেউ যদি কেউ বলে যে আপনি ক্যানাডাতে বা আপনার উজবেকিস্তানে, কিন্তু এখন বর্তমানে ম্যান পাওয়ার বন্ধ আছে, আপনারা যদি কেউ উজবেকিস্তানে পাসপোর্ট জমা দিতে চান হয়তো ম্যান পাওয়ার খুললে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এখনও কিন্তু ম্যান পাওয়ারের বিষয় হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা সঠিক সঠিক যে সিদ্ধান্তটাই কিন্তু আপনার ফ্যামিলিটি কিন্তু বেঁচে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে ভুল ডিসিশন নিলে কিন্তু চলবে না। সেই জন্য বিষয়বিটি সবসময় আপনাদেরকে সবসময় বলে থাকে এবং আপনাদের সতর্ক করে থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালাম।